গাইস লিটারেলি কি হচ্ছে এটা, লাইক সেজানো যেরকম এক দুদিনের ভিতরে ডিসের রিপ্লাই দিয়ে হাজির, সম্রাট সিজও কিন্তু ঠিক সেরকমই এক দুদিনের মধ্যে ডিসের রিপ্লাই দিয়ে হাজির। লাইক সিরিয়াসলি কেউ কিন্তু কারোর থেকে কম না, দুইজনে কিন্তু এক্সে বার্কারে। তো সত্যি আমি কিন্তু খুব এক্সাইটেড এই রিপ্লাইটা শোনার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। পুরো বন্দুক ফন্দুক নিয়ে রেডি? ওকে, আবার কিন্তু সেম একদম একই একটা ভয়েস ওর দিয়ে শুরু। নাইস, ভাতিজা সিরিয়াল লেখার আগে পরে করিস মাত বড়ি, লাঠি চারাই সাপ মারি ধরে ফরমা ফুরমা সাফ করি। ওকে, এক মিনিট। সো প্রথম থেকেই কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট কাউন্টার করা শুরু করে দিয়েছে, রাইট? যে প্রথমে যে বললো ভাতিজা দাঁড়া আগে সিরিয়ালে, পরে করিস মাত বড়ি, লাঠি চারাই সাপ মারি। সো এইটা কিন্তু বাপ মোড়ে সেজান একটা এরকম লাইন বলেছিল যে আকিফ সেজান হেন্নার আগে, বাকি সব ডি সিরিয়ালে। সো সেই লাইনের রেফারেন্সে কিন্তু এই লাইনটা এখানে বললো। তো প্রথম থেকেই কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট কাউন্টার করা শুরু করে দিয়েছে সম্রাট ভাই। সো ইয়া, ভাতিজা সিরিয়াল লেখার আগে পরে করি স্মার্ট করি, লাঠি চারাই সাপ মারি ধরে ফরমা ফুরমা সাফ করি। আইছে বাংলা র‍্যাপের মিস্তরি, বিদায়তে লইছি ডান্ডা, শান্তির মার ঘুমপা রানী মাসি পিসি গান্ডা, আন্ডারটেকার সাইজা লইতে আইছি তরে কবরতে সিঙ্গারা সমুচা বিলাটি। সেজান তার গানে যেটা বলেছিল যে খবর আইছে এক নসুরে পার কবরে, সো সেটারই কিন্তু রেফারেন্সে ও এখানে এটা বললো যে আন্ডারটেকার হয়ে আইসি আমি তোকে কবরে নিয়ে যাইতে। মানে আন্ডারটেকারকে যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আন্ডারটেকার হলো WWE-র একজন রেসলার। আর অনেক বছর আগে এরকম একটা এপিসোড দেখিয়েছিল যে আন্ডারটেকার পুরো কবরের ভিতর থেকে উঠে আসছে। সো সেটারই কিন্তু একটা রেফারেন্সে ওখানে বললো যে আমি আন্ডারটেকার কবরে আইসি তোকে নিয়ে যাইতে। সো দারুণ কিন্তু একটা রেফারেন্স গেম ছিল এটা, নাইস, সেরা কাউন্টার ছিল। যেরকম তার গানে বলেছিল যে তুই নসিমন কিলা জেনে মার্জেরিস, তো যেহেতু ওকে নসিমন বলেছিল, আর নসিমন হচ্ছে এক ধরনের ভ্যান যেখানে বাইকের ইঞ্জিন লাগানো থাকে আর পিছনে ভ্যানের মতো জায়গা যেখানে লোকজন বসে আর কি, সেই জন্য কিন্তু সম্রাট এখানে বললো যে আমি জাপান মেড ইঞ্জিন। আর জাপানে আর জার্মানিতে কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইঞ্জিন বানানো হয়, ঠিক আছে? আর তার সাথে সেজান সেই মার্সিডিজের লাইনের পরে আরেকটা লাইন বলেছিল যে দেখাইস না কারেন্ট এখানে, ব্যাটারি তোর লো তুই চার্জে দে। সো সেটা রেফারেন্সে কিন্তু ও এখানে বললো আমরা ফুল পল্লীর বিদ্যুৎ। সো পল্লীর বিদ্যুৎ বলতে আমার যতদূর মনে হয় পল্লীর বিদ্যুৎ হলো বাংলাদেশের মেবি কোনো একটা বিদ্যুৎ সংস্থা যেখানে বিদ্যুৎ স্টোর করে রাখা হয়, তারপর গ্রামে গঞ্জে সেখান থেকে বিদ্যুৎ প্রদান করা হয়। সো আমি এটা শিওর না, যতদূর মনে হয় পল্লীর বিদ্যুৎ বলতে এটাকেই বোঝায়। সো যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব সেরা একটা বার ছিল। লাইক সেজান যেহেতু বলছে যে তোর ব্যাটারি লো তুই চার্জে দে, সেই জন্য কিন্তু সম্রাট এখানে বলতে যাচ্ছে যে চার্জের কথা বলিস আমরা এখানে পল্লীর বিদ্যুৎ। সো ইয়া, জিনিসটা কিন্তু সত্যি খুব দারুণ একটা বার ছিল। যদি আমি শিওর না যে পল্লীর বিদ্যুৎ মানে আদৌ যেটা আমি বললাম সেটা কিনা, কিন্তু তবু আমি যেটা ভাবলাম সেটা যদি ঠিক হয় এটা কিন্তু সেরা একটা বার ছিল। নাইস, আরেকটা কিন্তু সেরা বার দিল এটা, সত্যি এটা সেরা বার ছিল। প্রথমত সেজান তার গানে তাকে বলেছিল যে তুই র‍্যাপ ছেড়ে ফুটবল খেল তাহলে টাকা কামাবি, সেটার তো একটা কাউন্টার করলোই। দ্বিতীয়ত সম্রাট ভাই যে নিজে এখানে আঙ্কেরা মেসি বললো, তো আঙ্কেরা মেসি দিয়ে যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে কিন্তু একটা ক্লিপ পাবে, মেসি একদম মাঠের মাঝখান থেকে অপোনেন্টের গোলপোস্ট অব্দি একাই বল পায় করে নিয়ে যায়, কেউ কিন্তু তার থেকে বল কাটিয়ে নিতে পারে না। আর যে কমেন্ট্রি করতে থাকে সে এটা বলতে থাকে যে আঙ্কেরা মেসি আঙ্কেরা মেসি, আর আঙ্কেরা মানে হচ্ছে স্টিল, মানে স্টিল মেসি মানে এখনো মেসির পায়ে বল। তো সম্রাট ভাই যে নিজেকে এখানে আঙ্কেরা মেসি বললো যে আমি শুধু মাঠে না যে র‍্যাপেও আঙ্কেরা মেসি, সো এটার মানে কিন্তু এরকমই ধরা যায় যে মেসির পায়ের থেকে কেউ যেরকম বল কেড়ে নিতে পারেনি, আমার কাছ থেকেও কিন্তু কেউ এই সিনটাকে কেড়ে নিতে পারবে না। সো সেটা কিন্তু একটা বার ছিল এটা, নাইস। বড় ভাইয়ের বিচি ধইরা ঝুইলে আইনাই গেমে আমি, তোর মত ছাত্রি দিনে কিনা রাইতে বেচি হুদা, মাঠে না গানেও তোর ভাই আঙ্কেরা মেসি, আলাই কইরাতের বাইকে চইরা ভাব চোদাই মার্সিডিস, হরন তরন আটকা মরন তোর ভাই চালু সত্যি খিস, চিকনে মাইরা নিস কইতা সসলো। আরেকটা জিনিস আমি যেটা মিস করে গেলাম এখনই যেটা বললো, যেটা হচ্ছে সেজানরা নিজেদেরকে যেহেতু মার্সিডিস বলছিল সেজন্য কিন্তু ওখানে বললো যে খয়রাতের বাইকে চড়ে নিজেরে বলিস মার্সিডিস। সো এটাও কিন্তু খুব সুন্দর একটা কাউন্টার ছিল, নাইস।
সাফার নাম বেচে না, সে কিন্তু সাফার সাথে এক লোকে বন্দুক চালাইছে। সো রাজান যেরকম বলেছিল তুই খাই সাফা বেচা, তো সম্রাট সিস কিন্তু এটা ডাইরেক্টলি একটা রিপ্লাই দিয়ে দিল যে না আমি সাফা বেচে খাই না, আমি কিন্তু সাফার সাথে একসাথে বন্দুক চালাইছি সিনে। সো নাইস, এটাও সেরা ছিল। ভাইয়া এমন নে লইছি তো লয়ে লইছি তগরে সিং সাপ্পা সুরুতে কান ধরাইছি সাফারে বেচানা এক লগে বন্দুক চালাইছি পুরা ধুরা পাটা পাটি ভপচ করে হালাইছি খোঁজ লাগা বায়ো ডাটা আগে লাল বাতি নিভাইছি এই সিধা কথা বরাবর বিদেশে কা মনে খাটি বাংলাতে কই মাকার বুঝে কয় জনে এই চদু মধু হানা পেরা খামাকা হারাইলে জাতলা খুঁজে কয় জনে ছুটে গাম আমার নাম মনে কামলা বাবুরে বহুতে সে তক ভুম ভাঙ কানে কানে জানে খুশি চব্বান কানামাছি বেলা হইছে এলা ঘুম যতটা ফ্যাস্ট আমি ততটাই স্লো ভাইয়া তোর মতো বালসাল না সব সেরা লাগলো, আমি আরেকবার শুনবো এই জায়গাটা। নাইস, আমার ভাই লোকটি এমন নগদ জান দিতেও রাজি, হাতে হারি কেনা হেডা ভাঙ্গা ধরাই দিব পার্সেল, খবর লকেটা মার্কেট আউট কেটা ডেট বেয়া, বাড়ির দরজা খুলা রাখছি ভাঙচুর করা লাগবো না, চকলেট বয় কিলা দাদু পাতে পড়লে ভাই গোনা। সম্রাট ভাই কিন্তু এখানে শুধু বিলাই চিমটি গানটা রিপ্লাই দিচ্ছে না, সে কিন্তু বাপ মোডের গানটাকেও কাউন্টার করছে এখানে, ঠিক আছে? কারণ এখানে যে লাইনটা বললো হাতে হ্যারি কেননা মায়েরে করে দেবো পার্সেল, তো সেজন্য কিন্তু বাপ মোডে এরকম একটা লাইন বলেছিল যে হাটে হাড়ি বাং ধরে হাতে হাড়ি কেন, সো সেটার এখানে কাউন্টার করলো, ঠিক আছে? আর সেকেন্ড অফ অল তারপরে যেরকম বললো কে আছে এখন মার্কেটে আর কে এখন ডেট ফেল, তো এইটাও কিন্তু বাপ মোডের থেকে একটা কাউন্টার, কারণ সেজন কিন্তু তার বাপ মোডে গানে এরকম একটা লাইন ছিল সেজনের সামথিং এক্সেট ডেক্সেট ডেট ফেল ডেক্সেট সামথিং লাইক দ্যাট, আমার না লাইনটা ঠিক মনে পড়ছে না। সো সেই লাইনটার কিন্তু ওখানে একটা কাউন্টার করলো, আর তার সাথে সাথে বিলাই চিমটি গানেরও কিন্তু কাউন্টার দিল, যেটা হচ্ছে বিলাই চিমটি গানে সেজান এরকম বলেছিল নক নক কিলাস তো দরজাতে, সেটাই কিন্তু সম্রাট সিং যেখানে বললো দরজা তো খোলা আয় ভিতরে আয়। সো রিয়া নাইস, ধরাই দিব পার্সেল, খবর লকেটা মার্কেট আউট কেটা ডেট বেয়া, বাড়ির দরজা খুলা রাখছি ভাঙচুর করা লাগবো না, চকলেট বয় কিলার বাবু পাটে পড়লে ভাই গোনা, এমন ল্যাংমা রুম তো রেখে রিয়ার আর থাকবো না, হোগার ব্যথা যাইবো কিন্তু মনের ব্যথা যাইবো না, পলাই বিনা খারা অহন বাকি রইছে মারা তরে, বাঁচাইবো কেডা তরে বাঁচাইবো কেডা তরে, পলাই বিনা খারা অহন বাকি রইছে মারা তরে, বাঁচাইবো কেডা তরে বাঁচাইবো কেডা, এনে গঞ্জের সেয়ানা মাল চোদার টাইম নাই, এনে বারো ভাতা রিপোলা পান চোদার টাইম নাই, এনে ইল্লা কিল্লা চেটের সাইট চোদার টাইম এক্সপ্লিসিট ওষুধ রেডি বললার চাক চোদার টাইম নাই, এইটা ঢাকা বারো সচয় কাউরে চোদার টাইম নাই, এইটা ঢাকা ক্যান্টনমেন্ট কাউরে চোদার টাইম নাই, এইটা ঢাকা বাংলাদেশ কাউরে চোদার টাইম নাই, পুরাই না পাপি বালের পেচাল হোনার টাইম নাই, এই পলাই বিনা খারা অহন বাকি রইছে মারা তরে, বাঁচাই গাল রক্ত সত্যি দারুণ, বাঁচাই বকেডা পলাই বিনা খারা অহন বাকি রইছে মারা তরে, বাঁচাই বকেডা তরে বাঁচাই বকেডাই কিয়ের বেটা মিরপুর পুরা ঢাকা নতুন ঢাকা পুরা বাংলাদেশ এনে ওকে নাপতে তেতুলিয়া চলে সম্রাট সিজ তাওরা সাপা ভাই, সেটা কি দেখলাম আমি, এক মিনিট, ঢাকা নতুন ঢাকা পুরা বাংলাদেশ এনে টেক নাপতে তেতুলিয়া চলে সম্রাট সিজ তাওরা সাপা, পুরা তাওরা সভাকে নিয়ে চলে এসছে তার ভিডিওতে। ও মাই গড, এটা কিন্তু সেরা লাগলো আমার, সত্যি এটা আমার দারুণ লাগলো দেখে, এটা খুব সারপ্রাইজিং ছিল, নাইস, এটা আমি এক্সপেক্ট করি নাই, আনএক্সপেক্টেড ছিল পুরো, সেরা। সেই লাগতেছে কিন্তু এটা দেখতে, ওকে
উফ ভাই, এটা কি শুনলাম! প্রথমত কথা শুরু করবো গানের ভিজুয়াল গুলা দিয়ে। লাইক শাজান তার আগের ভিডিওতে যেরকম পুরো বাইকার্সদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছিল, সম্রাট সিজ কিন্তু শুধু বাইকার্স না, চার চাকারিও কিন্তু হাজির গানের মধ্যে, ঠিক আছে? তো সম্রাট সিজও কিন্তু খুব সুন্দর এখানে একটা গ্যাংস্টার ভাইব দেয় আর একটা প্রপার হুড কালচার দেখায় দারুণ, ঠিক আছে? তার থেকে বড় কথা, শাজান তার গানে নিজেকে মার্সিডিস বলছিল, সেই কারণেই কিন্তু সম্রাট সিজও কিন্তু গানের মধ্যে মার্সিডিস নিয়ে এসে দেখিয়ে দিয়েছে। তো সত্যি এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগে, মানে ফুল একদম পুরো সোয়াগ। সম্রাট সিজও কিন্তু তার এই রিপ্লাইতে কোনো পয়েন্ট বাদ দেয়নি, একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কাউন্টার করেছে। আর তার সাথে সাথে শুধু বিলাই চিমটির কাউন্টার না, বাপমুডের অনেকগুলো পয়েন্টের কিন্তু কাউন্টার সেই গানে করেছে। আর সব থেকে সেরা লেগেছে আমার ভাই সম্রাট সিজের চপার ফ্লোটা, কি সুন্দর একটা চপার ফ্লো দিল গানের মাঝখানে, সিরিয়াসলি ওই জায়গাটা আমার সব থেকে সেরা লাগে। তো আলটিমেটলি বলতে গেলে ডিসটা কিন্তু সিরিয়াসলি খুবই এনজয় করেছি, আর সত্যি ডিসটা কিন্তু সুন্দর একটা রিপ্লাই ছিল। তো এবার দেখার বিষয় এটাই যে শাজান এটার কোনো রিপ্লাই দেয় কি দেয় না, দিলেও এটাও আবার কতদিনের মধ্যে দেয়। আমার তো মনে হয় রিপ্লাই দেওয়া উচিত, কারণ সিরিয়াসলি বিফ গেমটা কিন্তু এবার সত্যি খুব গরম হয়ে উঠেছে এন্ড খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো ভিডিওটা যদি আপনি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তোমাদের একটা সাবস্ক্রাইব করতে হবে যেটা বড় মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্য সেট গাইস, আজকের মতো কিন্তু এখানেই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।